Hey guys, আজকে আমরা করতে চলেছি the most interesting buying only one color things challenge. আজকের চ্যালেঞ্জে আছি আমি আর সোনালি। দেখা যাক কে জেতে। তো সবার প্রথমে আমাদের চুজ করতে হবে কালার। তো আমাদের কাছে আছে অনেকগুলো কালারফুল চিটস। এটা কিন্তু হোয়াইট না, এটার মধ্যে কালার আছে। ভেবে নাও আমি এটাকে চুজ করেছি, আমাকে কিন্তু সব ব্লু কালারের জিনিসই কিনতে হবে। আচ্ছা বল তোর কোন কালারটা ফেভারিট? আমার তো ব্লু কালারটাই পছন্দ। আমার কিন্তু পিঙ্ক কালার পছন্দ। তো প্লিজ আমি যেন পিঙ্কটা পেয়ে যাই আর আমার ব্লু। দেখা যাক কে কোন কালারটা পায়। আমি তো এই কালারটা নিচ্ছি, জানি না এর মধ্যে কি কালার আছে। ওকে গাইস রেড। এমনিতে আমি কিন্তু রেড কালার নেল পলিশ করেছি। আমি রেড পেলাম, আমি তো পিঙ্কটা চেয়েছিলাম। চলো ছাড়ো, চ্যালেঞ্জ স্টার্ট করে দিই। নিজেদের কালারের জিনিসগুলো কিনতে হবে, আর যে ভালো কোয়ান্টিটিতে অনেকগুলো জিনিস কিনতে পারবে সে হয়ে যাবে উইনার। তো চলো স্টার্ট করা যাক, মার্কেটে চলো। চলো ভাই। তো প্রথম রাউন্ডে আমাদের কাছে আছে 500 টাকার নোট। দেখা যাক, রক পেপার সিজার, রক পেপার সিজার, রক পেপার সিজার। তুই যাবি। রাউন্ড 1। তো সোনালির টাইম শুরু হচ্ছে এখন। এই ইয়েলো কালারের ফুলটা কত করে? কোনটা বলো? 25 টাকা। এটা তুই কত দিয়ে নিয়েছিস? 80। তাড়াতাড়ি কর, নালে এটা নিয়ে বসে থাকতে হবে। আমি বাবা কিছু বলবো না, আমি কিন্তু এখানে ইয়েলো কালারের অনেক কিছু দেখতে পাচ্ছি। আর এই কাঁচি 20 টাকা। এই কাঁচিটা কিন্তু ওর অনেক দরকার, অনেক DIY বানায়। এটা কত করে? 10 টাকা। 10 টাকা। আর এটা কত করে? এটা 60 টাকা। তোমার 60, 70, 90 টাকা। 20 টাকা পড়বে। এই চিপসটা কত? আমি তো অনেক কিছু দেখতে পাচ্ছি। মা, মুঝে কুছ দিখাই নি জরা মা। ওই কটন বাটটা দিন তো। এটা কত? 10। ঠিক আছে এটা একটা দিন। আর ওই স্পার্কেলটা? এটা 50 টাকা। এবার কত টাকা হচ্ছে টোটাল বলো? 85। তোর টাইম এই শেষ হয়ে গেছে। এবার আবার টাইম স্টার্ট হয়ে গেছে। আমি নেব এই এই যে এটা। কাকু এদিকে আসুন, এই এই বাকেটটা দিন। এটা 50 টাকা। আমি কিন্তু অনেক কিছু নেব। 60 টাকা? না না 50। আমাকে জিন্দা আমার ছোড়া ছানো। আপনাকে কিন্তু দিতেই হবে 50 টাকায়। এটা কত করে? 20 টাকা। সব প্রোডাক্টে কিন্তু কিছু করে কম করতে হবে। ঠিক আছে নিয়ে নাও। 10 টাকা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা দিয়ে দিন। এটা কত করে? 25 টাকা। এবার তো আপনি একটু বাড়িয়েই বলছেন, কারণ আমি একটুখানি কম করছি তাই। এটা 20 টাকায়। এটা শোকেস না? এটা কত? আরে নাও না, পরে দেখা যাবে। তো গাইস আমার কাছে আছে এই রেড, এটা রেড, এটা আরো একটা রেড, আর এটা আরো একটা রেড, অনেকগুলো জিনিস। বলুন এবার প্রাইসটা বলুন। এটা 60 আর 20 80 টাকা। না না এটা 50 টাকা। আরে শোনো, 60, 20, 80, 110, 130 হচ্ছে, 10 টাকা ছেড়ে দিলাম, 120 দিও। 100 টাকা যায় তো ঠিক আছে। তোর কত গিয়েছে? 80। আর আমার হচ্ছে 120 টাকা। দেখ কতগুলো জিনিস হয়েছে। এইটা নিচ্ছি 10 টাকায়। এইটা জানি না কি, এটা জানি না কি, এটা কেমন খেতে? 20। এটা কি, কোল্ড কফি? এই রেডটা আমি নেব। আর আমার চাই, এখনো তো কিছু দেখতে পাচ্ছি না, তাড়াতাড়ি করে খুঁজতে হবে। কত হয়েছে আমার? 65। ও ভাই সব, একটাতে আমার অনেক টাকা চলে গেল। আর এটা কত? 2 টাকা। আর 3 টাকার কিছু হবে লাল কালারের? নেই। দাদা এই গোলাপ ফুলটা কত করে? 15 টাকা। 15 টাকা? 5 টাকার আমি ফুল নেবো, তাহলে তোর 100 টাকার কাছাকাছি এটা একই হয়ে যাবে। 10 টাকায় হবে দাদা? হবে না, কারণ আজকে ভ্যালেন্টাইন ডে। 15 টাকার একটা দিন। হ্যাঁ হ্যাঁ। ওটা কত? ওই বুকেটা কত? এই বুকেটা এখনো রেডি হয়নি, আমার তো ইচ্ছে করছে খেয়ে নিতে। এই রেড কালার এটা কত? 80 টাকা পিস। একটু কম করুন না। এগুলো 70। না না আমার লাল কালারেরই দরকার। 5, আচ্ছা ঠিক আছে 5 টাকা তো কম করুন। এই দেখো গাইস, এটা আমি নিচ্ছি।
তো গাইস ফার্স্ট রাউন্ড শেষ হয়ে গেছে, আমারও 9টা আইটেম হয়েছে আর সোনালিরও 9টা আইটেম হয়েছে। আমি এক একটা করে দেখিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে আমার ফ্লোর ম্যাট, আর এটা হলো আমার গোলাপ, আর এটা হলো ফ্লোর ক্লিন করার যেটা হয়, মানে আমি সব ঘর পরিষ্কার করবার জিনিসপত্র নিয়েছি, আর এটা হলো বাকেট, আর এটা হলো পায়ের গোড়ালি পরিষ্কার করবার ব্রাশ, এটা হলো শোকেস, আর এটা হলো লাল চিরুনি, আর এটা হলো রেড কালারের সসের প্যাকেট। আর এটা আমি নিয়েছি রেড নেসকাফে। এবার সোনালি দেখা তোর কাছে কি কি আছে। আমার এই চিপস আছে, এই যে এটা ইয়ারবাড, এ আবার ওই চানা বা ভুজিয়া টুজিয়া নিয়ে চলে এসেছে, আর এটা কি, এটা হলো সাতমোলা, এটা হাজমোলার কপি, আর এটা হলো এটা হলো বাসন মাজার জিনিস, এটা হলো বাসন মাজার সাবান। এটা দেখা, এই ফুলের জন্য ওর 100 টাকা চলে গেছে। আমার কাছেও ফুল আছে কিন্তু এটার প্রাইস শুধুমাত্র 15 টাকা। আর এটা হলো আমার কাছে, যেটা আমার DIY এর কাজে আসবে, আর এটা হলো চিরুনি, আর এটা হলো বাস্কেট। এবার তোমরা বলো আমার কাছে যে জিনিসগুলো আছে ওটা বেশি কাজে না ওর কাছে। এবার তোমরা কমেন্ট করে বলো যে ফার্স্ট রাউন্ডের উইনার কে। রাউন্ড 2 স্টার্ট হয়ে গেছে আমাদের, নেক্সট রাউন্ড। এটা কত করে? 100 গ্রাম 25 টাকা। একটু কম হবে না? এই এটা 40 টাকায় হয়ে যাবে। 30 টাকা দিয়ে দাও। এই কলা আছে? না না, কলা আমার দরকার নেই, দরকার নেই। এসে গেছে লোক রেতে আর ইয়েলো কালার আছে, দেখিয়ে দাও ওটা। দেখো এটাও ইয়েলো কালারের। এই ইয়েলো কালারের লাইটটা কত? 35। কম হবে না? 25 টাকা। 30-এ 20 টাকায় হবে না? আচ্ছা ঠিক আছে, দিয়ে দিন একটা 35 টাকা। ইয়েলো লাইট জ্বালিয়ে শুবি নাকি রাত্রেবেলা? তাহলে বাচ্চারা ভয় পেয়ে যাবে। হ্যাঁ তাড়াতাড়ি করুন। এই দেখ এখানে ইয়েলো কালার একটা ব্যাগ আছে। না এদিকে আসো। আচ্ছা কাকু এটা কত করে? এটা তো 10 টাকাতেই পাওয়া যায়। মানের শালিকা খোপড়ি তোড়ে। নীল পালিশ নাকি 10 টাকায়? দরকার নেই। নিবি না এটা? না চাই না। এদিকে দেখো গাইস, তো সেকেন্ড রাউন্ডে আমি 4টে জিনিস কিনেছি। এই মোমবাতি কত করে? 20 টাকা। 20 টাকা, তাহলে এটা দিয়ে দিন। এই লাইটার, এইটা মোমবাতি জ্বালাতে গিয়ে কাজে লাগবে। এক মিনিট, এটা আমার পিঙ্ক হয়ে গেছে, এটা রেড আছে। তারপর নাহলে সব কমেন্টে বলবে যে তোমার মোমবাতিটা লাল ছিল না, এই যে এটা লাল। কত করে? 25 টাকা। 25 টাকা, 25 টাকা দুটো মিলিয়ে 40 টাকা। এটা 40 টাকায় দিয়ে দিন না। This is business. ব্লু হেভেন এর কত প্রাইস? 30 টাকা। আর এটা 20। এটা রেড 20। এটা কত দাম? 120। 100 তে হবে? 100 এ আমার দামই হবে না, ফিক্সড রেট। ঠিক আছে একটা দিয়ে দিন, এই যে এইটা 100। ওকে গাইস, আমার কাছে হেভি একটা জিনিস আছে, একটা টমেটো রেড কালারের। কত টাকা? 3 টাকা। এই লাল লঙ্কা একটা 1 টাকা। আর আমি খুঁজছি কোথায় আছে। মজা লাগবে না, এটাও ঠিক আছে, এটাও চলবে। হ্যাঁ ওই লাল টর্চটা, ওটা কত করে? 150 টাকা লাগবে। 150 টাকা? অনেক বেশি দাম বলছেন। 100 টাকায় হবে কি? না না হবে না। ওকে এটা আমার হয়ে গেছে। ওই তো টাইম শেষ, টাইম শেষ আমার হয়ে গেছে। তো সেকেন্ড রাউন্ডে আমার কাছে আছে এই টর্চ, সেকেন্ড হচ্ছে এই হট, মানে হট দিলের মতো চকলেট, এটা হলো লাল লঙ্কা, এটা হলো লাল টমেটো, এটা হলো লাল মোমবাতি, আর হচ্ছে রেড লাইটার। ও আর আমার কাছে আছে লাল নেল পলিশ, আমার কাছে আছে এই একটা ক্যাপসিকাম, এই লাইট, আর এটা হলো আঠা, আর এটা তো দেখিয়েছিলাম কলকাতার। তো এর হচ্ছে 4 আর আমার হচ্ছে 7। তো এই রাউন্ডে আমি উইনার হয়েছি, আর লাস্ট রাউন্ড বেঁচে আছে, আর ওটা কিন্তু 2 মিনিটের হবে। রাউন্ড 3। দাদা এটা কত করে?
এটা একটা দিয়ে দিন। পাঁচ সব হলুদ কালারের লাগবে। হ্যাঁ তুই কিন্তু এই ইয়েলো প্রসাদ নিতে পারিস। এটা কত ইয়েলো প্রসাদটা কত টাকা হয়েছে? 15 টাকা। 15 টাকা এটা এটা কত করে? ঠিক আছে ওটা একটা দিয়ে দাও। এদিকে দেখ এদিকে দেখ ইয়েলো ফুলকপি, এটা তো আমি প্রথমবার দেখছি। দাদা এটা কত করে? 40 টাকা। 40? দুটো দিয়ে দিন। আর কি কিনবো? এটা কত করে? একটা দিয়ে দিন। আরে এখানে তো শুধু ইয়েলো আর ইয়েলো, রেড কিছু নেই। এই দেখ লাল, ওটা অনেক দাম। সোনালির হয়ে গেছে টাইমস আপ। আর এই রাউন্ডে ও নিয়েছে কিন্তু অনেক কিছু। এই স্ট্রবেরি কত করে? 80 টাকা। 70 টাকা দিয়ে দি। আর এই লাল আপেল এটা কত করে? এটা কত করে আর ওটা কত করে? এটা 150 টাকা কেজি। আর এটা বেশি? হ্যাঁ এটা পাহাড়ি মাল। আর এই দুটো কত হয়েছে? 105 টাকা হয়েছে। এই লাল ক্যাপসিকাম কত করে? 20 টাকা সব। এটা আমি একটাই নেব, দিয়ে দিন এটা আমাকে। এই লঙ্কা গুঁড়োর পাউডারটা দিয়ে দিন, কত করে? 25 টাকা। এটা কি লাল কালারের সাবান, কত করে? 30। তাহলে এই দুটো কত হয়েছে? 50 টাকা নিয়ে নিন। না না দুটোতে তো লাভই হয়েছে 4 টাকা। কি যে বলছেন। আর ওই নবরত্ন তেলটা ওইটার একটা প্যাকেটও দিয়ে দিন, একটা একটা। ঠিক আছে না? টাইমস আপ। শেষ শেষ শেষ। তো ফাইনালি থার্ড রাউন্ডের পরে আমাদের কাছে আছে অনেকগুলো জিনিস। আমার আপেল, আমার আপেল পড়ে গেছে। এটা হলো স্ট্রবেরি, এটা হলো লাল ভিভেল, এটা হলো লঙ্কা গুঁড়োর পাউডার, এটা হলো রেড বেল পেপার, আর এটা হলো ঠান্ডা ঠান্ডা নবরত্ন তেল। 6টা আইটেম আছে আমার কাছে। আর এমনিতে যে আমি লাল ফুলটা নিয়েছি এটা আমি এনাকে দিয়ে দিচ্ছি। সরি, এই খাস না খাস না। আচ্ছা আচ্ছা খেয়ে নে খেয়ে নে। আমার 40 টাকার গোলাপ খেয়ে নিল গাইস, খেয়ে নে খেয়ে নে। আমার কাছে আছে হলুদ লেবু, এটাও আর একটা লেবু, এটা হলো মিষ্টি লেবু, আর এটা হলো প্রসাদ, আর এটা হচ্ছে শ্যাম্পু, আর এটা ম্যাগি, আর এটা হলো সব থেকে দামি জিনিস ওর কাছে, ইয়েলো কালারের ফুলকপি। এটা খুবই ইউনিক জিনিস কিনেছে ও, আমি তো প্রথমবার দেখলাম ইয়েলো কালারের ফুলকপি। তাহলে তোর কটা মাল হলো? 7টা। 7টা আর আমার 6টা। তো এর 7টা হয়েছে, আমার 6টা হয়েছে। কিন্তু আমার মনে হয় কোয়ালিটিতে আমার প্রোডাক্টগুলো বেশি ভালো ছিল। তো থার্ড রাউন্ডে আমার মনে হয় আমি উইনার। তো গাইস 3টে রাউন্ডের পরে আমার টোটাল আইটেম হয়েছে 22, আর আমার 20, আর ওর 20টা আইটেম হয়েছে। আর আমার টাকাটা একটু বেশি গেছে, 815 টাকা গিয়েছে আমার। আর আমার 429 টাকা, মানে ওর 430 টাকায় সব হয়ে গেছে আর আমার 815 টাকা। দেখ কত কম টাকায় হয়ে গেছে আমার। তোমরাই ভেবে দেখো গাইস, ওর অনেক কম টাকায় হয়েছে আর আমার কোয়ালিটিটা অনেক ভালো ছিল। আমারও ভালো ছিল। এক মিনিট দাঁড়া, ওর কাছে কিন্তু 1000 টাকাই ছিল। তোকে কে বলেছিল যে তুই কম জিনিস নে? আমি পেয়েছি, আমি পেয়েছি। তাহলে আমার 800 হয়ে গেল না? তাহলে তোমরাই বলো কে হয়েছে উইনার, তোমরা কমেন্ট করে বলো। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও, আর আমার চ্যানেলে যদি নতুন হও তো তাহলে সাবস্ক্রাইব। এবার আমি এখন স্ট্রবেরি খাবো। এই আমাকেও দে। চল চল, হবে না, তোকে দেবো না।